দেখো অগ্নিপীর দু হাজার চব্বিশ রেকুমেন্ড বাড়ি গিয়েছে তোমরা যারা ফর্ম ফিল আপ নি ঠিক আছে তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করে নাও তোমরা অনেকে জানো যারা এখনো পর্যন্ত অগ্নিপির ফর্ম ফিল আপ চালু হয়ে গিয়েছে এই সম্পর্কে অবগত নয় তারা এই ভিডিওটির পর থেকে তোমরা এমে থাকো না ঠিক আছে ফর্মটা তাড়াতাড়ি ফিল আপ করে নাও তোমাদেরকে প্রথমে বলে রাখি মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে ঠিক আছে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা ফর্মটা ফিল করতে পারবে ঠিক আছে দু হাজার যেটা চলছে তোমাদের উচ্চতা কি লাগবে না তোমাদের এখানে উচ্চতা লাগবে একশো সত্তর সেমি ঠিক আছে একশো সত্তর সেমি তোমরা যদি উচ্চতা হয়ে থাকো অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই এই ভিডিওটি পুরো পুরি দেখতে থাকো কেননা অগ্নিপীর দু হাজার ফুল ডিটেলস আমি এই ভিডিওতে দিতে চলেছি ঠিক আছে তোমরা অবশ্যই দেখতে থাকো দেখো এখানে বয়স হচ্ছে কত সাড়ে সতেরো থেকে একুশ পর্যন্ত বয়স তোমাদের লাগবে ঠিক আছে যারা সাড়ে সতেরো এখনও পর্যন্ত আঠেরো হয়নি ঠিক আছে সাড়ে সতেরো বয়স থেকে একুশ ঠিক আছে অর্থাৎ তোমরা আঠেরো ধরে রাখো আঠেরো থেকে একুশ বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে অগ্নিড় রেকুম্যান্ট ঠিক আছে আর কী কী না কোন কোন জেলা থেকে এই রেকুমেন্টে অ্যাপ্লাই করতে পারবে মুর্শিদাবাদ থেকে তোমরা কিন্তু যারা মুর্শিদাবাদের বাসিন্দা আছো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে নদিয়া নদিয়া জেলায় যারা আছো তারা অ্যাপ্লাই করতে পারবে মুর্শিদাবাদ নদিয়া ঠিক আছে আর হচ্ছে বীরভূম বীরভূম জেলা থেকে যারা বিলং করছো তারা অবশ্যই অ্যাপ্লাই করো ছেড়ে দিয়ে না এই সুযোগটি তোমরা পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান থেকেও তোমরা যারা বিলং করছো এবং যারা ভিড়োটি দেখছ অন্য জেলা থেকে যারা ভিডিওটি দেখছো তোমরা ক্ষান্ত হও না আরও অনেক ফ্রম বেরিয়েছে বা বেরোবে ঠিক আছে এই নিয়ে তোমরা টেনশান করো না যে এটা আমাদের হচ্ছে না অবশ্যই তোমরা অন্যটা চেষ্টা করো ঠিক আছে পশ্চিম বর্ধমানেও তোমরা পশ্চিম বর্ধমান তাহলে কি কি বললাম কোন জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান থেকে তোমরা কিন্তু অগ্নিবিরিকম্যান্ড দু হাজার চব্বিশের জন্য অ্যাপ্লাই করতে পারবে যেখানে আগেই বলেছি একশো সত্তর সেমি লাগবে ঠিক আছে উচ্চতা একশো সত্তর সেমি যোগ্যতা কিন্তু মাধ্যমিক এমপি মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের অবশ্যই লাগবে ঠিক আছে বয়স কত বলেছি এক যেটা ইম্পর্টেন্ট হচ্ছে এক এখানে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে একটা ঠিক আছে যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় এখানে আঠেরো আঠেরো অর্থাৎ সতেরো সাড়ে সতেরো প্লাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে একুশ বছর বয়স পর্যন্ত ক্লিয়ার তোমাদেরকে আগে বলে রাখি এখানে নিয়োগ পদ্ধতি কি না এটা নিয়োগ পদ্ধতি হচ্ছে ধাপে ধাপে নিয়োগ হবে আমি ফর্মটা দেখিয়ে দেবো এই পুরো ডিটেলসটা দেওয়ার পর আমি ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ঠিক আছে ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে ফর্ম ফিল আপ দেখিয়ে দেবো কীভাবে করতে হচ্ছে ঠিক আছে দেখো এখানে নিয়োগ পদ্ধতি দুটি ধাপে হবে প্রথম ধাপ হচ্ছে মাঠ দিতে হবে ঠিক আছে তোমাদেরকে অবশ্যই মাঠে পাস করতে হবে মাঠে পাস করতে হবে আর্মি পরীক্ষা মানে মাঠ তোমাদেরকে অবশ্যই পাস করতে হবে ঠিক আছে পরবর্তী হচ্ছে কম্পিউটারে বসে পরীক্ষা তোমাদেরকে দিতে হবে ঠিক আছে কম্পিউটারের মাধ্যম দিয়ে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে এখানে মাঠ পাশ করার পর তোমরা কম্পিউটারে বসে তোমরা কিন্তু পরীক্ষায় দিতে পারবে আরেকটি আরেকটি কথা যেটা হচ্ছে আবেদন শুরু আবেদন শুরু হয়ে গেছে তেরো তেরোই ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে অলরেডি ঠিক আছে বাইশে মার্চ পর্যন্ত আবেদন চলবে বাইশে মার্চ পর্যন্ত আবেদন চলবে ঠিক আছে আবেদন শুরু হয়ে গিয়েছে তেরোই ফেব্রুয়ারি বাইশে মার্চ পর্যন্ত আবেদন চলবে ঠিক আছে এবার ওয়েবসাইটে এসেছি আমি ঠিক আছে ওয়েবসাইট থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে ফর্মটা ফিল আপ করবে প্রথমে তোমরা ওয়েবসাইটটা ওপেন করবে ওয়েবসাইটটা ওপেন করার পর তোমরা এখানে দেখছো জয়েন ইন্ডিয়া আর্মি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়েলকাম টু জয়েন ইন্ডিয়ান আর্মি ওয়েবসাইট প্লিজ রাইট টেস্ট ঠিক আছে এখানে তোমাদেরকে এই ক্যাপচার কোডটা মারতে হবে ঠিক আছে ঠিকমতো ক্যাপচার কোডটা তোমরা মেরে নিলেই তোমরা ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে ঠিক আছে